স্টুডেন্টস লাস্ট দুটো ভিডিওতে আমরা ই টু রিয়াকশানের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম আজকের ভিডিওতে আমরা প্রবলেম সলভিং করব তবে ই টু রিয়াকশনের পাশাপাশি কিছু ই ওয়ান রিয়াকশানও থাকতে পারে যেহেতু আমরা এর আগে ই ওয়ান রিয়াকশানটাও কমপ্লিট করেছিলাম আমরা তাই জন্য আজকে হেডিং হচ্ছে যে ই ওয়ান ই টু রিয়াকশানের প্রবলেম সলভিং যদিও প্রথমে আমি যে দশটা প্রবলেম নিয়েছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ই টু মেকানিজমে যাবে কেন ই টু কারণ আমরা এর আগে জানি যে যে কোনো এন ওয়ান বা ই ওয়ান ইউনিমলিকুলার রিয়াকশানগুলো তারা হচ্ছে যখন উইক নিউক্লিওফাইল কিংবা বেসটা উইক থাকে তাদের প্রেজেন্সে হয় আর বাইমলিকুলার মেকানিজমগুলো অর্থাৎ ই টু এস টু এরা এরা প্রসিড করে যখন স্ট্রং বেস বা স্ট্রং নিউক্লিও থাকে তো ই টু রিয়াকশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন ওইটি অর্থাৎ এন এ ওইটি মানে হচ্ছে এন এ প্লাস আর ওইটি মাইনাস এটা একটা স্ট্রং বেস তাই জন্য স্ট্রং বেসের প্রেজেন্সে ই টু রিয়াকশান হবে আর উইক বেসের প্রেজেন্সে ই ওয়ান রিয়াকশান হবে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আমি কে ও এইচ আর ইথানল লিখেছি তো কে ও আর ইথানল এরাও পরস্পর রিয়াকশান করে কে প্লাস আর ওইটি মাইনাস অর্থাৎ ইথক্সাইড আয়ন তৈরি করে তাহলে দুটো ক্ষেত্রে এখানেও ইথক্সাইড আয়ন এখানেও ইথক্সাইড আয়ন তো এরা হচ্ছে স্ট্রং বেস সুতরাং এই দশটাই হচ্ছে ই টু রিয়াকশান এবার ই টু রিয়াকশানে আমরা প্রোডাক্ট কীভাবে চিনব আমরা দেখব যে লিভিং গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে দ্যাট ইজ আলফা কার্বন এবং তার পাশে বিটা কার্বন তো আমাদের বিটা হাইড্রোজেন দেখতে হবে বিটা হাইড্রোজেন এবং এইচ এই দুটো একসঙ্গে এলিমিনেট হবে তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে এই দুটো জায়গা থেকে যদি এখান থেকে সিএল আর বিটা থেকে যদি এইচ চলে যায় তাহলে এই হয়ে গেল প্রোডাক্ট অর্থাৎ প্রোপিন প্রোপিন হচ্ছে আমাদের প্রথমটার প্রোডাক্ট পরেরটায় একটু মুছে গেছে তো এটা যদি আলফা কার্বন হয় তাহলে এইখানে একটা বিটা কার্বন এইখানে একটা বিটা কার্বন যদি এই দিকে ডান দিকের বিটা কার্বন থেকে যদি প্রোটন লস হয় তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট এটা হফম্যান এলিমিনেশান প্রোডাক্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আর এইটা হচ্ছে সেটস এফ প্রোডাক্ট তাহলে এইটা যদি হফম্যান হয় তাহলে দিস ইজ মাইনার প্রোডাক্ট আর এই যে এই যে সেটস অফ প্রোডাক্ট যেটা মেজর সেখানে কিন্তু আবার সিস দুটো প্রোডাক্ট তৈরি হবে তাই তো কেন তৈরি হবে কারণ এই পার্টিকুলার বিটা কার্বনটাতে আমরা দেখতে পাচ্ছি দুখানা হাইড্রোজেন আছে আমি এর আগে অলরেডি বলেছিলাম যে দুটো হাইড্রোজেন থাকে দুটো বিটা হাইড্রোজেন থাকে তাহলে রিজিও আই মিন স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান হয় আর যদি আমরা দেখি যে একটা বিটা হাইড্রোজেন সেক্ষেত্রে স্টিরিও স্পেসিফিক রিয়াকশান হয় হয় মানে হওয়ার সম্ভাবনা আছে আর কি তো এই ক্ষেত্রে যেহেতু দুটো বিটা হাইড্রোজেন তো দুটোর যে কোনো একটা যখন চলে যায় তখন সিস তৈরি হয় অন্যটা চলে যাওয়ার সময় ট্রান্স তৈরি হয় তো দুটো প্রোডাক্ট আর টোটাল নাম্বার অফ প্রোডাক্ট এখানে কিন্তু টু প্লাস ওয়ান তিনটে এখন এরকম কোয়েশ্চেন হতে পারে যে এরকম এলিমিনেশন রিয়াকশান দিয়ে যে নাম্বার অফ প্রোডাক্ট কতগুলো তৈরি হচ্ছে বা নাম্বার অফ এলিমিনেশন প্রোডাক্ট কতগুলো তৈরি হচ্ছে এইরকম জিজ্ঞেস করতে পারে সুতরাং খুব কেয়ারফুলি আনসার করতে হবে আচ্ছা দেখো এইটার মতোই যদি আমি এখানটায় আসি তাহলে এইটা একটা বিটা কার্বন এইটা একটা বিটা কার্বন এবং এখানে যেমন দুটো বিটা হাইড্রোজেন দেখেছি এদিকেও দুটো এদিকেও দুটো বিটা হাইড্রোজেন আছে সুতরাং স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান হবে কিন্তু মুশকিলটা হচ্ছে কি দেখো আমি বাঁদিকের বিটা হাইড্রোজেনটা থেকে যদি বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে এই প্রোডাক্ট হলো এবার ডান দিকের বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে কিন্তু সেম প্রোডাক্টই তৈরি হবে প্রথম আমি এই পার্টটা কমপ্লিট করি দিকের বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে এটা তৈরি হলো এবার এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুখানা কার্বনে আনস্যাচুরেটেড যে কার্বন সেইখানে এই কার্বনটা তো দুটো আলাদা গ্রুপ মানে একটা হাইড্রোজেন একটা মিথাইল আর এই কার্বনেও একটা ইথাইল একটা হাইড্রোজেন সুতরাং সিস ট্রান্স হবে অর্থাৎ এক্ষেত্রে আমি সিস ট্রান্স বা প্লাস জেড লিখলাম আমি বলতে চাইছি যে এপাশের যে বিটা কার্বন এখান থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে ওই সেম প্রোডাক্টই তৈরি হবে তখন এখানটা ডাবল বন্ড হবে তখন আমার নাম্বারিং এদিক থেকে শুরু করবো তো দুটো ক্ষেত্রেই হচ্ছে এখানে পেন্ট পাঁচখানা কার্বন হচ্ছে পেন্ট টু ইনই তৈরি হবে সিস এবং ট্রান্স সুতরাং এই ডান দিকের যে বিটা কার্বন এখান থেকে হাইড্রোজেন চলে যাওয়ার পরের যে প্রোডাক্ট যেহেতু আইডেন্টিক্যাল তাই আর লিখলাম না সুতরাং এখানে দুখানা প্রোডাক্টই তৈরি হবে অর্থাৎ অনলি সেটেফ প্রোডাক্ট ঠিক আছে পরেরটায় আবার এটা আলফা কার্বন তো এইটা হচ্ছে বিটা হাই বিটা কার্বন এই বিটা কার্বনে একটা হাইড্রোজেন আছে দুটো গ্রুপ আছে আর একটা হাইড্রোজেন আছে একটাই অপশান সুতরাং একটাই প্রোডাক্ট তৈরি হবে কিন্তু যেহেতু একটাই বিটা হাইড্রোজেন তাই একটাই প্রোডাক্ট তৈরি হলো বলেই এটা যে স্টিরিও স্পেসিফিক রিয়াকশান তা কিন্তু নয় কারণ এ তো স্টিরিও আইসি শো করবে না কারণ এটা বুঝতেই পারছি যে এই ডাবল বন্ডের কার্বনটাতে দুটোই হাইড্রোজেন আছে সুতরাং সিস্ট্রান্সের এখানে কোনো ব্যাপার নেই তাহলে এটা যদিও বিটা কার্বনে একটাই মাত্র বিটা হাইড্রোজেন স্টিল এটা সিলেক্টিভ আই মিন স্টিরিও স্পেসিফিক রিয়াকশান নয় আচ্ছা এবার দেখো এইখানে এই ক্লোরিনযুক্ত আছে এই কার্বনের সঙ্গে এটা আলফা কার্বন এই যে বিটা কার্বন বিটা কার্বনে আর কোনো হাইড্রোজেন নেই তাহলে বিটা হাইড্রোজেন যদি না থাকে তাহলে ইটু এলিমিনেশন পসিবল নয় সুতরাং এখানে ইটু এলিমিনেশন হবে না আই মিন রিয়াকশানটা হবে না পরেরটা দেখো গ্রোমিংযুক্ত আছে এই কার্বন সুতরাং এটা আলফা কার্বন তাহলে এটা রেসপেক্টে তিন দিকে তিনটে বিটা কার্বন আছে তো তিনটে তিনটেই যেহেতু মিথাইল গ্রুপ সুতরাং এখানে যে হাইড্রোজেনগুলো আছে তারা ইকুইভ্যালেড সুতরাং যে কোনো একটা জায়গা থেকে হাইড্রোজেন চলে গেলেই এলিমিনেশন হবে সুতরাং প্রোডাক্টটা এক্স্যাক্টলি সিমিলার হবে এটার সঙ্গে ঠিক আছে দুটো মিথাইল থেকে গেলো আর একটা জায়গা থেকে যদি এইচ চলে যায় তাহলে ওখানটা ডাবল বন্ড হবে তো সেটাই আমরা লিখেছি প্রোডাক্টে ঠিক আছে আবার এই দিকে চলে আস তাহলে এই ব্রোমিনটা যুক্ত আছে এই কার্বনের সঙ্গে এটা আলফা কার্বন এবার বিটা কার্বন কটা আছে দেখো এই একটা বিটা কার্বন এই উপরে একটা বিটা কার্বন এইখানে নিচে একটা বিটা কার্বন এবার রিংয়ের ভেতরের যে দুটো বিটা কার্বন তারা ইকুইভ্যালেন্ট একই মানে ওই দুটো বিটা কার্বন থেকেই এখান থেকে এইচ চলে গেলেও যা প্রোডাক্ট পাবো আর এই উপরেরটা থেকে এইচ চলে গেলেও প্রোডাক্টটা সেম পাবো মানে একই নাম হবে দুজনে তাই জন্য আমি আর আলাদা করে লিখবো না শুধুমাত্রই এটা লিখব যে এখানে ডাবল বন দিয়ে দিলাম আর এখানে একটা মিথাইল আছে মিথাইলটা দিয়ে দিলাম আর একটা হতে পারে যদি ওই বাইরের যে বিটা কার্বনটা সেইখান থেকে যদি চলে যায় হাইড্রোজেন তাহলে এইটা হয়ে গেল প্রোডাক্ট ঠিক আছে অবভিয়াসলি এইটা যেহেতু হফম্যান প্রোডাক্ট এটা মাইনর আর এটা সেটজেফ প্রোডাক্ট এটা মেজর ঠিক আছে কেননা এখানে সবগুলোতেই জেফটাই মেজর হচ্ছে হফম্যান মেজর কখন কখন হবে সেটা আমরা অলরেডি আলোচনা করেছি এর আগে যে যদি উইক লিভিং লিভিং গ্রুপটা যদি খুব ব্যাড লিভিং গ্রুপ হয় বা যদি অনেক বাল্কি হয় বা যদি অ্যাটাকিং বেসটা যদি অনেক বাল্কি হয় সেই ক্ষেত্রে একমাত্র হফম্যান লেমিনেশন হয় আদারওয়াইজ এগুলো সবই জেফ এলিমিনেশনই এখন হবে তারপর একটা দেখো এটা আলফা কার্বন তাহলে বিটা এই একটা বিটা এইটা একটা বিটা আর এই একটা বিটা দুখানা হচ্ছে বিটা কার্বন সুতরাং এই দুটো বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে দুটো আলাদা প্রোডাক্ট হবে কী পাবো প্রথমটা থেকে দেখো যদি যায় এখান থেকে যদি চলে যায় তাহলে এই হচ্ছে প্রোডাক্ট আর যদি এখান থেকে যায় তাহলে প্রোডাক্ট হচ্ছে এখানে মিথাইলটা থেকে গেল তখন আর এইখানে ডাবল বন্ড হয়ে যাবে ঠিক আছে এবার দুটোই এন্ডোসাইক্লিট কিন্তু এবার মেজর মাইনর কী করে ডিসাইড করবো তো দেখো এই যে এই যে এই যে অ্যালকিনটা তাহলে এখানে এখানে মাত্র এই একটা জায়গাতে হাইড্রোজেন আছে বাকি তিনটে জায়গাতে হচ্ছে সাবস্টিটিউটেড আমরা বলবো মোর সাবস্টিটিউটেড কিন্তু এইখানটাতে এখানেও একটা হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আছে তাহলে এটা যেহেতু মোর সাবস্টিটিউটেড এবং এটাই তাহলে মেজর আর যেটা লেস সাবস্টিটিউটেড সেটা হয়ে গেল মাইনর ঠিক আছে পরেরটা দেখো যুক্ত আছে এই কার্বনে সো দিস ইজ আলফা কার্বন এটা আলফা কার্বন তাহলে বিটা কার্বন কোথায় 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 আছে এই দিকে একটা বিটা আছে এইটা একটা আছে দিস ওয়ান দিস ওয়ান অ্যান্ড এই নিচেরটা এটা একটা বিটা কার্বন তাহলে তিনটে পসিবিলিটি তো যদি এই নিচের যে বিটা কার্বনটা এখান থেকে যদি চলে যায় তাহলে দেখো এখান থেকে বিটা এখান থেকে ডাবল বন্ড হয়ে গেল এইটা একটা প্রোডাক্ট ঠিক আছে এটা একটু ব্যাপারটা গণ্ডগোল হয়ে গেল এইবার ঠিক লাগছে তো এটার প্রোডাক্ট যখন রিংয়ের একটা কার্বন হচ্ছে বিটা কার্বন এবং সেখান থেকে যখন বিটা হাইড্রোজেন লস করছে এটা একটা আর কী হতে পারে দেখো এই জন্য জায়গাটা একটু বেশি রেখেছি যদি পাশ থেকে যায় তাহলে এখানে ডাবল বন্ড হবে এই হচ্ছে সরি এই হচ্ছে প্রোডাক্ট আর যদি এই পাশের বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে এখানটা ডাবল বন্ড হবে এই হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো যে এইখানটাতে কিন্তু কোনো স্থিরীয় আইসোমার তৈরি হবে না সি স্ট্রান্স হবে না কারণ এই দুটো এই দুদিকটাই হচ্ছে সিমেন্ট্রিকাল রিংয়ের যদিও উপরের যে কার্বন উপরের যে আনস্যাচুরেটেড যে কার্বন তার সঙ্গে দুটো আলাদা গ্রুপ যুক্ত আছে কিন্তু নিচের যে কার্বনটা আনস্যাচুরেটেড তার সঙ্গে যুক্ত দুদিকের গ্রুপটা সেম বলবো আমরা কেন কারণ এই রিংটা পুরোপুরি সিমেট্রিক্যাল যদি এদিকে বা এদিকে বা ওখানে বা ওখানে যদি একটা করে গ্রুপ থাকতো তাহলে আমরা বলতাম যে আলাদা তখন আমরা ওর সিস্টান্স বলতাম কিন্তু এবার এই এইখানে চলে আসো এবার এই ডাবল বন্ডের রেসপেক্টে এইখানে দুটো হাইড্রোজেন আছে হাইপার কনজুগেবেল বা হাইপার কনজুগেটিভ আর এইখানে তিনটে আছে এটা যেহেতু মিথাইল গ্রুপ তাহলে টোটাল পাঁচখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম আর এখানে যদি আমি দেখি তাহলে এখানে দুটো এখানে দুটো টোটাল চারখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম এবার হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম যত বেশি হবে তত অ্যালকিন বেশি স্টেবল হবে সুতরাং এই দুটোর মধ্যে দিস ওয়ান ইজ মোর স্টেবল এবার এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আবারও সিস ট্রান্স হবে মানে আমি এখানে লিখতে লিখি ব্র্যাকেটে ই প্লাস জেড এখানেও ব্র্যাকেটে ই প্লাস জেড লিখি এবার যেহেতু এটা মেজর প্রোডাক্ট তাহলে এই প্রোডাক্টের যেটা আবার ই আইসোমার অর্থাৎ ট্রান্সের মতন যেটা সেখানে যেহেতু স্টেরিক ইন্ডিয়েন্স কম তাই সেটা বেশি স্টেবল মানে সেটা হচ্ছে মোস্ট স্টেবল প্রোডাক্ট ঠিক আছে কেন ইজেড হবে কারণ এই কার্বনের সঙ্গে এই কার্বনের সঙ্গে যুক্ত একটা মিথাইল একটা হাইড্রোজেন দুটো আলাদা গ্রুপ আবার এই কার্বনের সঙ্গেও একটা প্রোপাইল আর একটা রিং দুটো আলাদা গ্রুপ ঠিক আছে আবার এই ডাবল বন্ডেড সিস্টেমেও যদি আমরা দেখি তাহলে এই কার্বনের সঙ্গে যুক্ত আছে একটা ইথাইল একটা হাইড্রোজেন আর এই কার্বনের সঙ্গেও একটা ইথাইল আর একটা রিং সুতরাং দুটো কার্বনেই দুটো ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে এরা স্টিরোয়স আইমিন জিওমেট্রিক আমার দেখাবে আর লাস্ট একটা বলে থাকলো সেটা হচ্ছে এখানটা যদি আলফা কার্বন হয় তাহলে এইটা হচ্ছে বিটা কার্বন তাহলে এই বিটা কার্বন একটাই আছে সেখান থেকে হাইড্রোজেন চলে যাবে একটা হাইড্রোজেন ওখানে আছেও তাহলে প্রোডাক্ট পাবো আমরা পিএইচ একদিকে ডাবল বন্ড আর একদিকে মিথাইল এই হচ্ছে প্রোডাক্ট পরবর্তী সমস্যাগুলোতে দেখো কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে আমরা জানি যে কোনো অ্যালকোহলকে কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে এলিমিনেশন রিয়াকশান ই ওয়ান হয় এবার ই ওয়ান রিয়াকশনে কী হয় এস এন ওয়ানের মতন প্রথমে ওএইচ গ্রুপ বেরিয়ে যাবে মানে প্রথমে প্রোটোনেটেড হবে ওয়েচ গ্রুপ এইচ টু প্লাস তারপর লিভিং গ্রুপ বেরোবে কার্বোক্যাটাইন তৈরি হবে এবার সেই কার্বোকাটাইনটা কী হবে এই জায়গাটায় প্লাস চার্জ হবে এখানটায় প্লাস চার্জ হবে এবার রিংয়ের উপরে প্লাস চার্জ হলে রিং কন্ট্রাকশন হতে পারে কিন্তু সিক্স মেম্বার রিং তো আর কন্ট্রাক্টেড হয় ফাইভ মেম্বার হবে না সেক্ষেত্রে স্টেবিলিটি কমে যাবে সুতরাং সিক্স মেম্বার রিংই থাকবে এখানটায় প্লাস চার্জ তাহলে এখানে যদি প্লাস চার্জ হয় আমি লিখি একটুখানি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানটায় একটা মিথাইল আছে এখানে প্লাস চার্জ তাহলে এই প্লাস চার্জের রেসপেক্টে এইটা একটা হাইড্রোজেন এর সাপেক্ষে বিটা হাইড্রোজেন এইটা এইটা তিনটে জায়গা থেকে পরবর্তীকালে এইচ মানে প্রোটন বাদ যেতে পারে সেক্ষেত্রে প্রোডাক্ট কী কী তৈরি হবে দেখো এই দুটো ইকুইভ্যালেন্ট সুতরাং এন্ডোসাইক্লিক দুটোই ইকুইভ্যালেন্ট যেহেতু তাই একটা প্রোডাক্ট হলো আর একটা এক্সোসাইক্লিক প্রোডাক্ট তৈরি হলো অবভিয়াসলি মেজর প্রোডাক্ট এটা কারণ ই ওয়ান এলিমিনেশান সবসময় জেফ রুল ফলো করে তারপর এটা দেখো ইথানল আছে সালফিরিক অ্যাসিড আছে এই একই কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড এখানে হিট বলেছে এখানে হিট মানে টেম্পারেচার কত সেটা মেনশন করে দিয়েছে এবার দুটো আলাদা টেম্পারেচার হাইয়ার টেম্পারেচার সবসময় এলিমিনেশন রিয়াকশান দেবে আর লোয়ার টেম্পারেচার বেশিরভাগ সময় সাবস্টিটিউশন রিয়াকশন দেয় কেন সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য লো টেম্পারেচার দরকার হয় বা এলিমিনেশনের জন্য হায়ার টেম্পারেচারের দরকার হয় সেগুলো আমরা অলরেডি আগে ডিসকাস করেছি ওই নিয়ে আর আমি ডিটেলটা বলছি না তাহলে এখানে এলিমিনেশন হবে মজাটা হচ্ছে যেহেতু এটা একটা প্রাইমারি অ্যালকোহল তাই জন্য জেনারেলি কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড ই ওয়ান রিয়াকশন দিলেও প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে রিয়াকশানটা আর ই ওয়ান হবে না সেক্ষেত্রে এটা ই টু রিয়াকশান হবে এবং এটাও এন টু রিয়াকশান হবে যখনই সেকেন্ডারি অ্যালকোহল চলে আসবে বা ধরো কার্বনের সংখ্যা এখানে যদি অনেক বেশি হয় চারের যদি বেশি হয় সেক্ষেত্রে আবার তখন আমরা দেখবো যে তখন কার্বোকাইড্রাইন যেটা তৈরি হয় সেটা আবার রিঅারেঞ্জ করে স্টেবিলাইজ হতে পারে তখন আবার ইউনিমলিকুলার রিয়াকশানে যায় আর কি ই ওয়ান বা এস এন ওয়ানে যায় কিন্তু এই পার্টিকুলার কেসে এটা ই টু এবং এস এন টু হবে তাহলে ই টু হলে ডেফিনেটলি এখানে ইথিলিন তৈরি হবে কারণ অক্স মানে ও গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা আলফা এবং পাঁচ বিটা এদের মাঝখানে ডাবল বন্ড হবে বিটা কার্বন থেকে প্রোটান লস হবে আর এক্ষেত্রে কী হচ্ছে এসএন টু মানে সাবস্টিটিউশন রিয়োকশান হবে তো আমি এবার এই ইথাইল গ্রুপটাকে আমি ইটি লিখছি তো ইটি ও ইটি তৈরি হবে এসএন টু মেকানিজমে ডিটেলড বলা আছে কেন কীভাবে এটা হচ্ছে আবারও দেখো একই জিনিস কনসেন্ট্রেটে সালফ্রিক অ্যাসিড অ্যালকোহল এইবার যেহেতু সেকেন্ডারি অ্যালকোহল এইবার আর এটা মলিকিউলার মেকানিজমে যাবে না এইবার হায়ার টেম্পারেচারে এলিমিনেশান হবে কিন্তু ই ওয়ান লোয়ার টেম্পারেচার সাবস্টিটিউশন হবে কিন্তু এন ওয়ান ঠিক আছে এবং আরও বেশি যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যখনই আমরা এর আগে পড়েছি যখনই ই ওয়ান রিয়াকশান হয় অ্যালকোহলের ই ওয়ান যখন হয় তখন ই ওয়ানের প্যারালাল এস এন ওয়ান রিয়াকশানটা প্রায় হয় না বললেই চলে কারণ এইচএসো ফোর মাইনাস যে কিনা বেস হিসাবে কাজ করে সে যদিও উইক বেস উইক নিউক্লিওফাইল কিন্তু তার নিজস্ব যে ধর্ম নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি তার মধ্যে বেসিক নেচারটা বেশি ডমিনেটিং নিউক্লিওফিলিক নেচার কম ডমিনেটিং তাই সাবস্টিটিউশন রিয়াকশন যদিও বা হয় খুবই রেয়ার ম্যাক্সিমামটাই হচ্ছে এলিমিনেশন রিয়াকশান আর এলিমিনেশন যদি হয় তাহলে ওইচটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা আলফা আর পাশেরটা বিটা এটাও বিটা হতে পারে তো আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড হবে মানে প্রোপিন তৈরি হবে দুটোতেই একই প্রোপিন তৈরি হবে তাই দুটো বিটা হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা এলিমিনেট করলেই হলো তাহলে প্রোপিন তৈরি হয়ে গেল আমরা লিখছি এটা প্রোপিন আর এখানটা যেহেতু এসএন ওয়ান খুবই রেয়ার তবু খুব সামান্য পরিমাণে যদি তৈরি হয় তাহলে এই যে আইসো প্রোফাইল গ্রুপ আছে তাহলে ডাই আইসো প্রোফাইল একটা অ্যালকোহল তৈরি হবে এইচ থ্রি সি এইচ এইচ থ্রি আর সিঙ্গেল বন্ড অক্সিজেন তারপরে আবার একটা আইসো প্রোফাইল গ্রুপ যদিও এটা খুবই রেয়ার ঠিক আছে এটা মেজর প্রোডাক্ট এটা মাইনর বললেও বেশি বলা হবে অ্যাকচুয়ালি আমি রেয়ার বলছি ওই জন্য খুবই কম তৈরি হয় এবার টার্সিয়ারি অ্যালকোহল যদি হয় এ তো সেকেন্ডারি অ্যালকোহল তো খুবই কম রেয়ার পরিমাণে এস এন ওয়ান রিয়াকশান দিয়েছে টার্সিয়ারি অ্যালকোহল কোনো মতেই আর এস এন ওয়ান রিয়াকশান দেবে না ওনলি ই ওয়ান রিয়াকশান হবে এবং এলিমিনেশান প্রোডাক্ট তাহলে এই অক্স ওএইচের সঙ্গে যুক্ত এই যে কার্বনটা এটা আলফা কার্বন আর তিনটে বিটা কার্বনের মধ্যে তিনটেই হচ্ছে ইকুইভ অ্যালেন্ট সুতরাং ফাইনাল প্রোডাক্ট আমাদের দেখো এইটা হবে দিস ইজ আ ফাইনাল প্রোডাক্ট আচ্ছা একই কাজ অ্যালুমিনা বা থোরিয়া দিয়েও হয় আমরা আগে পড়েছি তো এক্ষেত্রেও যেটা হায়ার টেম্পারেচার সেখান থেকে এলিমিনেশান রিয়াকশান আর যেটা লোয়ার টেম্পারেচার সেখান থেকে সাবস্টিটিউশান প্রোডাক্ট হবে সুতরাং এইটা এক্সাক্টলি এই বারো বারো নম্বরের মতন যে এখানে তৈরি হবে ইথিলিন আর এখানে তৈরি হবে ডাই ইথাইল ইথার আমি ইথাইল গ্রুপটাকে আর এইভাবে না লিখে ইটি লিখে দিলাম আর লাস্ট ওইদিকে ষোলো নম্বর রিয়াকশান আছে একটা অ্যালকোহল না একটা অ্যালকিল হেলাইড আছে তবে অ্যালকিল হেলাইডে যদি আমি জল দিই জল দিয়েছে আর ওখানে এনএস দিয়েছে ঠিক আছে এবার জল দিলে জেনারেলি কী হয় হাইড্রোলিস হয় এস এন ওয়ান মেকানিজম রিয়াকশান যাবে যেহেতু এটা সেকেন্ডারি এলকিল হ্যালাইড এটা প্রাইমারি নয় সেকেন্ডারি প্রাইমারি হলে এস হতো কিন্তু এখানে যেহেতু এটা সেকেন্ডারি আমরা এখানে লিখছি এস এবার এবার কী হয় এস এন ওয়ান প্রথমে হেলাইট গ্রুপ চলে যাবে এখানটায় প্লাস চার্জ আসবে এই যে কার্বনটা এইখানটায় প্লাস চার্জ আসবে ওখানে যদি প্লাস চার্জ হয় তাহলে ওটা একটা সেকেন্ডারি কার্বোক্রাইডাইন তৈরি হবে তারপরে ও রিঞ্জ করে মানে হাইড্রাইট শিফট হয়ে এই জায়গাটায় প্লাস চার্জ তৈরি করবে টার্সিয়ারি কার্বোক্রাইডাইন তৈরি হয়ে যাবে এখানে যদি প্লাস চার্জ হয় তারপরেও কী করবে সেখানে নিউক্লিফাইলের অ্যাটাক হবে অর্থাৎ জলের অ্যাটাক হবে অর্থাৎ অ্যালকোহল তৈরি হবে তাহলে এই যেটা তৈরি হবে সেটা হচ্ছে এমন একটা অ্যালকোহল যেখানে এই এখানে একটা মিথাইল গ্রুপ আছে আর সেইখানেই একটা ওয়েজ গ্রুপ চলে আসবে আশা করা যে মেকানিজম তোমার নিজেরা করলে নিশ্চয়ই পারবে আর যেভাবে বললাম সেইভাবে দুটো স্টেপ করবে আর এনএচ দিলে কী হবে দেখো এনএচ বেস অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিও ফাইল কিন্তু এনএয়েচটার ওইচ মাইনাস আর কিছু বলা নেই মানে ওটা অ্যাকোয়াস সলিউশন যদি এনে ওইচ ইন ইথানল বলে দিত তাহলে অ্যাকোয়াস সলিউশন হলো না এবার অ্যাকোয়াস সলিউশানে কী হবে ওইচ মাইনাসটা ওইচ মাইনাস হিসেবেই থাকবে অ্যালকোহলিক সলিউশনে হয়ে গেলে সেখানে অ্যালক্সাইড আইন তৈরি হওয়ার সম্ভাবনা থাকতো অ্যাকোয়ার সলিউশানে যেহেতু ওয়েচ মাইনাস তাহলে ওয়েচ মাইনাস হচ্ছে ওইটি মাইনাস যদি আমরা অ্যালকক্সির সঙ্গে কম্পেয়ার করি তার তুলনায় মানে কী বলবো বেস এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার এখানে ডমিনেটিং তাই জন্য এখানটায় আমরা এসেন টু রিয়াকশান পাব রাদার দ্যান ই টু ই টু রিয়াকশান হবে না যদি এনে এইচ ইন ইথানল বলতো তাহলে ই টু রিয়াকশান ডমিনেট করতো তাহলে এখন যদি এন টু হয় তাহলে এসেন টুতে কী হবে ওয়েচ মাইনাস নিউক্লিফাইল এখানে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ওইচ মাইনাস এসে অ্যাটাক করবে এখানে যেখা যে কার্বনটায় লিভিং গ্রুপ যুক্ত আছে সেইখানে ওইচ মাইনাস এখানে এসে অ্যাটাক করলো এবং সঙ্গে সঙ্গে এখান থেকে সিএল বেরিয়ে গেল সিঙ্গেল স্টেপ রিয়াকশান অর্থাৎ যেখানে সিএল আছে এখন রিয়াক্টেন্টে ওই জায়গাটা হয়ে যাবে ওএইচ তাহলে প্রোডাক্ট হবে বি যেটা আমাদের সেটা হচ্ছে এখানে ওএইচ আর এখানে মিথাইল আছে একটা এইবার এই দুটো অ্যালকোহলের মধ্যেই কনসেনট্রেটের সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করেছে তার মানে এলিমিনেশন হবে ই ওয়ান হবে এবার দুটোই দেখো সেকেন্ডারি অ্যালকোহল ঠিক আছে ই ওয়ান হবে কি হবে এখানে প্রথমে আবারও ওইচটা ও এইচ টু প্লাস হবে এই মানে যা হয় তারপরে ও টু প্লাস হয়ে যাওয়ার পরে এটা লিভ করবে তাহলে এখানে কার্বোকাইডাইন তৈরি হবে অর্থাৎ এই যে মিথাইল আর এই জায়গাটায় কার্বোকাইডাইন হলো এবার কার্বোকাইডাইন যদি এখানে তৈরি হয় তাহলে এখান থেকে এইবার যখন প্রোডাক্ট তৈরি হবে আইদার এই উপরের কার্বন থেকে হাইড্রোজেন লস করবে অথবা রিংয়ের কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন লস করবে তো এই দুটো প্রোডাক্ট হবে তৈরি দেখো আমি এখানে লিখেছি সি প্লাস ডি ওইখানেও লিখেছি সি প্লাস ডি মানে একই প্রোডাক্ট তৈরি হবে কীভাবে হয় দেখো এবার এইখানটা যদি ওয়ান হয় তাহলে ওখান থেকে ওয়েচ আই মিন ওয়েচ টু প্লাস হয়ে প্রোটোনেটের হয়ে লিভ করলে তাহলে কার্বোক্রাইডাইনটা তৈরি হবে এখানটাতে এবার এই কার্বোক্রাইডাইন তো আর ওইভাবে থাকবে না সেকেন্ডারি ওর সঙ্গে সঙ্গে হাইড্রাইট শিফট হয়ে হাইড্রাইট আমি লিখছি না পুরোটা হাইড্রাইট শিফট যদি হয় তাহলে আবার ওই টার্শিয়ারি কার্বোগ্রাইন তৈরি করবে টার্সিয়ারি যদি হয় এবার পরবর্তী স্টেপ অবশ্যই এটার মতন এখান থেকে দুটো প্রোডাক্ট যা তৈরি হয়েছে ওইখান থেকেও একই সেম দুটো প্রোডাক্ট তৈরি হবে তাই জন্য এখানেও সি প্লাস ডি লিখেছি ওদিকেও সি প্লাস ডি লিখেছি সতেরো আঠারো উনিশ কুড়ি চারটে একটু আলাদা অন্য রকমের দেখো প্রথমে হচ্ছে কেওইচ অ্যালকোহল মানে আমরা জানি যে অ্যালকোহলিক কেওইচ মানে অ্যাকচুয়ালি ওই অ্যালকক্সি আয়ন অর্থাৎ ই টু এলিমিনেশন রিয়াকশান এখানে প্রেফার করে যেহেতু এখানে অ্যালকিল হ্যালাইডি আছে সুতরাং ডিহাইড্রোহ্যালোজেনেশান হচ্ছে অর্থাৎ ইটু এলিমিনেশন হবে তাহলে এই যে কার্বনটা যেখানে একটা একটা না অ্যাকচুয়ালি দুটো ক্লোরিন আছে তো যাই হোক একটা ক্লোরিন আর পার্শ্ববর্তী যে কোনো একটা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে তাহলে হ্যালোজেনেশন হয়ে গেল তাহলে এ প্রোডাক্ট যেটা তৈরি হবে আমাদের সেটা হচ্ছে দেখো এরকম হবে সাপোজ যদি আমি এরকম লিখি সিএল মানে এই কার্বনটা একটা সিএল থেকে গেলো একটা সিএল আউট হলো আর পার্শ্ববর্তী উপরের যে বিটা আচ্ছা এদিককার যে বিটা কার্বন সেখান থেকে একটা হাইড্রোজেন গেছে তাই হচ্ছে প্রোডাক্ট এরপর এখানে এনে এনএচ টু আর লিকুইড অ্যামোনিয়া দিয়েছি এনে এনএইচ টু ইন লিকুইড অ্যামোনিয়া দিলে এই যে রিয়াকশান হয় এই পার্টিকুলার রিয়েজেন্ট বা রিয়াকশানটাকে আমরা বার্চ রিডাকশান বলে জানি বার্চ রিডাকশান এবার বিভিন্ন ধরনের কম্পাউন্ডে বার্চ রিডাকশান হতে পারে তার মধ্যে একটা হচ্ছে এটা অ্যালকিন টাইপ কম্পাউন্ড তো এখানে অ্যাকচুয়ালি এনএইচ টু মাইনাস হয় এনএনএইচ টু মানে প্লাস আর এনএইচ টু মাইনাস এনএইচ টু মাইনাসটা হচ্ছে বেস সেও কিন্তু কী করে ফাইনালি ইটু রিয়াকশানই করায় ঠিক আছে বার্স রিডাকশান অর্থাৎ যেখানেই তুমি দেখবে এন এইচ টু ইনলিকুইড অ্যামোনিয়া আছে সেখানে এনএইচ টুটা এনএইচ টু মাইনাসটা বেশ হিসেবে কাজ করবে এবং ই টু রিয়াকশান হবে তাহলে আবারও ডিহাইড্রোহ্যালোজেনেশান কারণ এই ক্লোরিনটার সঙ্গে এই ক্লোরিনটার সঙ্গে যুক্ত এই যে কার্বনটা আলফা কার্বন এবার দেখো ওপরে একটা বিটা কার্বন আছে আর এইটা এই দিকেও একটা বিটা কার্বন আছে দুটো বিটা কার্বনের নেচার হচ্ছে এবার আলাদা ঠিক আছে এই বিটা কার্বনটা এসপি টু কার্বন আর ওপরের বিটা কার্বনটা এসপি থ্রি আমরা জানি এসপি টু কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে একটা এইচ বন্ড কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ যদি হয় তাহলে যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে কার্বন তত বেশি করে বন্ড পেয়ে নিজের দিকে টানবে অর্থাৎ কার্বন তত বেশি করে ডেল্টা মাইনাস হবে এবং হাইড্রোজেন তত বেশি করে ডেল্টা প্লাস হবে তাহলে এই বেস্টার কাজ কি এই বেস্টার কাজ হচ্ছে এসে এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে বা ওপরে যে এসপি থ্রি কার্বন তার সঙ্গে যে হাইড্রোজেন আছে বিটা হাইড্রোজেনকে অ্যাবসট্র্যাক্ট করা তাহলে এনএইচ টু মাইনাস যদি আসে ও দেখবে যে এসপি টু কার্বন যেটা আছে সে বেশি ইলেকট্র নেগেটিভ বলে সে ইলেকট্রন বেশি করে টেনেছে অর্থাৎ এখানে এইচ প্লাসের চার্জটা বেশি রাদার দেন এসপি থ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন অর্থাৎ এই বনটা খুব তাড়াতাড়ি ব্রেক করে এখানে এইচ প্লাস হিসেবে চলে যেতে পারবে সুতরাং এই এনএইচ টু মাইনাস কিন্তু এই এসপি টু কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন তাকেই হচ্ছে অ্যাবসট্র্যাক্ট করবে এবং এই বন্ডটাকে এই বনটা এখানে যাবে ই টু যেরকম হয় আর কি অর্থাৎ ট্রিপল তৈরি হবে সুতরাং এইটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানটায় আমাদের কিন্তু গণ্ডগোল হতে পারে ঠিক আছে তাহলে কি তৈরি হয়ে গেলো ওয়ান টু থ্রি মানে প্রোপিন তৈরি অ্যাকচুয়ালি আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি তাহলে দেখতে একটু লাগবে আর কি সো দিস ইজ প্রোপাইন প্রোপাইন আমি প্রোপিন বললাম হয় প্রোপাইন হয়ে গেল তাহলে প্রোপাইন ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট এখন তুমি যদি এসপি থ্রি কার্বন থেকে হাইড্রোজেন বিটা হাইড্রোজেন লস করিয়ে তুমি যদি একটা কিউমুলেটিভ ডাইন তৈরি করো এখানে ডবল বন্ড মানে সিএইচ টু ডবল বন্ড সি ডবল বন্ড সি টু করো সেটা তৈরি হবে না তৈরি হবে না কেন সেটা আমি অলরেডি এক্সপ্লেন করলাম পরবর্তী দেখো আবারও এখানে এনে টু মানে বার্স রিয়াকশন আইমিন ইটু রিয়াকশান হবে তারপরে ইটু হবে আর এখানে এনএচ টু মাইনাস আবারও তার রোল প্লে করবে তাহলে এই যুক্ত আছে এইখানে আর এইটা হচ্ছে আমার বিটা কার্বন তাহলে বিটা হাইড্রোজেনকে নেবে কে এইচ প্লাস সাপোজ এখানে তিনটে বিটা হাইড্রোজেন আছে তো আমি প্রথমে যদি একটা এরকম দেখাই তাহলে এনএচ টু মাইনাস এসে বিটা হাইড্রোজেনকে নিল এখানে রিয়াকশানটা এইভাবে প্রসিড করলো তাহলে ডাবল বন্ড হলো ঠিক আছে ডাবল বন্ড হলো আর একটা সিএল থাকলো এবার টু এনএন ইস্টু মানে দুই ইকুইভ্যালেন্ট মানে দুবার রিয়োকশন হবে মানে এই রিয়াকশানটা আরও একবার হবে তাহলে আরও একবার যদি হয় তাহলে কী হবে তাহলে আবারও এখান থেকে সিএল যাচ্ছে তাহলে পার্শ্ববর্তী কার্বন ধরে একটা এইচ চলে যাবে তাহলে কী তৈরি হবে ফাইনালি ফাইনালি তৈরি হয়ে গেল এরকম ট্রিপল বন্ড মানে সি এইচ ট্রিপল বন্ড সি এইচ মানে অ্যাসিটিলিন তাহলে আমাদের এই এ হচ্ছে কি অ্যাসিটিলিন ঠিক আছে টু এন ইস্টু তো দুবার রিয়্যাকশন হবে একবার রিয়োকশান হওয়ার পরে এখান থেকে একটা এইচ গেল একটা সিএল গেল তাহলে পড়ে থাকলো সিএইচ টু ডবল ওয়ান সিএইচ সিএল ঠিক আছে সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ সিএল সেকেন্ড টাইম আবার যখন রিয়াকশান হলো টু ইকুইভ্যালেন্ট আছে তখন আবার ওখান থেকে সিএইচ টু থেকে একটা এইচ চলে গেলো সিএইচ আর সিএইচ সিএল থেকেও একটা সিএল চলে গেল সিএইচ তাহলে অ্যাসিটলিন তৈরি হয়ে গেলো এইবার দেখো এখানে আবার টু মোল এনএনএইচ টু অ্যাকচুয়ালি দুবার আমি টু এনএনএস টু টু এস টু আলাদা করে দেখিয়েছি কীভাবে পরীক্ষার সময় তোমাকে প্রথমেই এখানে ফোর টু দিয়ে দেবে ঠিক আছে সুতরাং খুব কনফিউজ করার জন্য আর কি এগুলো দেবে কনফিউজ যাতে না হও তাই জন্যই এই প্রচেষ্টা তাহলে এবার যখন এনএনএস টু মানে এনএচ টু মাইনাস রিয়াক্ট করতে আসবে ও কী করবে দেখো ও হচ্ছে যেহেতু এটা এসপি এসপি কার্বন আমরা জানি ট্রিপল বন্ডেড ট্রিপল বন্ডেড কার্বন মানে সেটা এসপি হয় এসপি কার্বন হাইলি ইলেকট্রোনেগেটিভ তাই জন্য এসপি টু কার্বন যতটা ইলেকট্রনকে নিজের দিকে টেনেছে এসপি কার্বন আরও বেশি মিন এই যে আমি একটা সিএইচ বন্ড দেখাচ্ছি খুলে সো দিস ইজ সিএইচ বন্ড তাহলে এই বন্ডের ইলেকট্রনকে এসপি কার্বন আরও অনেক নিজের দিকে আকর্ষণ করতে চাইবে তার ফলে খুব সহজেই এইচ প্লাস বাইরে বেরোতে চাইবে তাই আমরা বলি যে এসপি কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন সেটাকে আমরা অনেক সময় অ্যাসিডিক হাইড্রোজেন বলি কারণ খুব সরাসরি ও প্রোটন হিসাবে বাইরে চলে যেতে পারে তাহলে প্রোটন হিসাবে ও বাইরে যাবে কখন যখন কোনো বেস ওর কাছে এসে ওকে অ্যাট্যাক করবে তাহলে এই যে টু এন ইস্যু তার মানে হচ্ছে এই দুখানা হাইড্রোজেনই হচ্ছে যেহেতু আমি বললাম অ্যাসিডিক হাইড্রোজেন ওরা এই বেসের সঙ্গে রিয়াকশন করবে অ্যামোনিয়া তৈরি করে দেবে এবং ফাইনালি যেটা আমাদের বি তৈরি হবে সেটা হচ্ছে সি তার মাথায় মাইনাস ট্রিপল বন্ডেড সি তার মাথায় মাইনাস এইটা অ্যাসিটি লাইড আইন বলা এটাকে ঠিক আছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ ছিল এই দুটো এইচই হচ্ছে প্রোটন হিসেবে লস করেছে তাহলে দুটো কার্বনের মাথাতে নেগেটিভ চার্জ এসে গেছে এটা হচ্ছে বি এইবার সিএইচ থ্রি আই সিএইচ থ্রি আই অ্যালকিল হেলাইড আর যেহেতু এর মাথায় নেগেটিভ চার্জ আছে এটা এখন একটা নিউক্লিও ফাইল হিসেবে কাজ করবে অর্থাৎ এটার সঙ্গে সিএইচ থ্রি আই এর রিয়াকশানটা হবে পিওরলি একটা এসেন টু রিয়াকশান এসেন টুতে কী হয় নিউক্লিও ফাইল গিয়ে অ্যাটাক করে কাকে এই লিভিং গ্রুপের সঙ্গে যুক্ত কার্বনকে তারপর লিভিং গ্রুপ আই মাইনাস বেরিয়ে চলে যাবে তাহলে সি মাইনাসের সঙ্গে সি মাইনাস অ্যাটাক করবে এই কার্বনকে তাহলে এই সি সি এর সঙ্গে বন্ড হবে মিথাইলের একই রকমভাবে এখানে দুখানা নিয়েছি তাই এই সিটাও আরেকটা একটা সিএইচ থ্রি আইকে অ্যাটাক করবে এবং ফাইনালি আমাদের প্রোডাক্ট সি যেটা তৈরি হবে সেটা হচ্ছে দেখো এরকমভাবে এইচ থ্রি সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ থ্রি অর্থাৎ বিউট টু আইন তৈরি হয়ে গেল বিউট টু আইন এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট সি এটা একটা কিটোন আছে উনিশ টাকা দেখো কিটোন আছে কিটোনে যখন আমরা পিসিএল ফাইভ দিই তখন কিটোন কি করে কি তৈরি করে দেখো এই ডাবল বন্ডের অক্সিজেনটা চলে যায় তার বদলে দুখানা সিএল চলে আসে কিটোনের আমরা এটাকে হ্যালোজেনেশন জেন বলি এবার এই যে এ তৈরি হলো এইবার এটা আমাদের কমন বা চেনা দেখো এটা অনেকটা এগুলোর মতন না এই যে দুখানা সিএল দুখানা সিএল তো এই একই রকম হয়ে গেছে আর কি তাহলে এখানে যদি আমরা দুটো এন টু দিই তাহলে এই যে সিএল সিএলটা যে কার্বনের সঙ্গে যুক্ত আলফা কার্বন মানে ই টু রিয়াকশান তো তো আমাকে বিটা হাইড্রোজেন দেখতে হবে তাহলে এই একটা বিটা হাইড্রোজেন এইটা আর এদিকে এইটা হচ্ছে একটা বিটা হাইড্রোজেন রিয়োকশান হবে কোথায় এই বিটা হাইড্রোজেনটা থেকে কেন কারণ এখান থেকেই সেটজেফ প্রোডাক্ট তৈরি হবে অফম্যানটা হচ্ছে মাইনর প্রোডাক্ট আমরা ওটা নিয়ে আলোচনা করছি না তাই মেজর প্রোডাক্ট কোনটা হবে সেটজেফ যখন দুটো হাইড্রোজেন তো এই বিটা কার্বনে আছে তাহলে এই দুটো এনএচ টু মাইনাস এই দুটো প্রোটনকেই অ্যাবস্ট্র্যাক্ট করবে এবং দুবারই যে প্রোডাক্ট তৈরি করবে তাহলে তাহলে প্রথমবার এইচ প্রথমবার এই একটা সিএল আর একটা এইচ চলে যাওয়ার পর ডাবল বন্ড হবে আর সেকেন্ড টাইম আর একটা সিএল আর এখান থেকে আরেকটা এইচ চলে যাওয়ার পরে ট্রিপল বন্ড হবে তাহলে ফাইনালি আবারও যে প্রোডাক্ট তৈরি হলো সেটা হচ্ছে ওইখানে যে সি তৈরি হয়েছিলো সেটাই অর্থাৎ বিউ টু আইন লাস্ট যেটা আছে দেখো আবারও দেখো যে কিটোন ডাবল বন্ডেরও সি ডাবল মানে কিটোন থাকলেই এই দুখানা কিটোনের রিয়েকশান হওয়ার জন্য দুখানা পিসিএল ফাইভ দিয়েছে তাই যদি হয় তাহলে এই যে এ প্রোডাক্ট যেটা কি তৈরি হবে দেখো এখানে একদিকে মিথাইল আছে আর এখানে দুখানা সিএল হয়ে যাবে আবার এখানেও একদিকে মিথাইল আছে আর দুখানা সিএল হয়ে যাবে এবার দেখো ছখানা এনএনএস দিয়েছে তার মানে কি এই যে আমরা দেখলাম যে যখনই দুটো সিএল থাকছে আর তার পাশে বিটা কার্বনে দুটো হাইড্রোজেন থাকছে তার মানে দুবার এলিমিনেশন হবে তার মানে দুখানা এনএমিস দরকার তাহলে এই পার্টে এলিমিনেশনের জন্য দুটো এনএ দরকার আর এই পাটের জন্য দুটো দরকার চারটে তাহলে এখনও আরও দুটো পড়ে থাকলো ছটা এবার এই প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে এই দুটো সিএল আর তার পাশে তার পাশে বিটা হাইড্রোজেন তো করতে হবে দেখো এখানে একটা দুটো তিনটে বন্ড অলরেডি হয়ে গেছে তিনটে বন্ড হয়ে গেছে তো সুতরাং এই আলফা কার্বনের রেসপেক্টে এই রিংয়ের যে কার্বনটা বিটা কার্বনটা সেখান থেকে দুটো হাইড্রোজেন যেতে পারবে না তাহলে এইখান থেকে দুটো হাইড্রোজেন যাবে এবং ওইখানে ট্রিপল বন্ড হবে ঠিক আছে আলফা বিটা মাঝখানে ট্রিপল বন্ড হয়েছে তাহলে এই একখানা ট্রিপল বন্ড যখন হবে তখন প্রান্তীয় যে ট্রিপল বন্ডের যে কার্বন তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে আমি ওকে লিখে নিই ইন্টারমিডিয়েটটা আমি এখন যেটা লিখছি সেটা কিন্তু প্রোডাক্ট বি নয় ঠিক আছে এখন যেটা লিখছি সেটা কিন্তু প্রোডাক্ট বি নয় অ্যাকচুয়ালি এখানে ট্রিপল বন্ড হলো আর এখানে ট্রিপল বন্ড হলো এবার এই যে ট্রিপল বন্ডের কার্বন এটার সঙ্গে একটা করে হাইড্রোজেন আছে না এখানে একটা করে হাইড্রোজেন আছে এখন এইটা তৈরি করতে আমার চারটে এনেমিউজ রেখেছে বাকি দুটোই নেউজ এই এইচগুলোকে অ্যাবসট্র্যাক্ট করবে করার পরে এখানটায় নেগেটিভ চার্জ এসে যাবে আর এখানটাতে নেগেটিভ চার্জ এসে যাবে এইটা হচ্ছে বি এটা হচ্ছে বি এইবার এখানে আমি দিয়েছি আবার দেখো ইথাইল ক্লোরাইড সেজ থ্রি সেজ টু সিএল ইথাইল তাহলে ইথাইল ক্লোরাইড দিয়েছি আবার এখানে নেগেটিভ চার্জ বলা এটা নিউক্লিও ফাইল হিসেবে কাজ করবে তাহলে নিউক্লোফাইল এটা সাবস্ট্রেট তাহলে এখানে আবারও এন টু হবে উপরে যদি এন টু হয় তাহলে কি দেখলাম আমরা এখানটা কি দেখলাম মাইনাসটার সঙ্গে এই সাবস্ট্রেটের যে অ্যালকিল গ্রুপ সেটা জুড়ে গেল না মিথাইলটা জুড়ে গেল এখানে তাহলে এখানেও মাইনাসের পরে একটা কি হবে ইথাইল গ্রুপ জুড়ে যাবে তাহলে সি প্রোডাক্ট আমাদের ফাইনালি কী ধরালো দেখো এখানে ট্রিপল বন্ড আছে তারপরে একটা ইথাইল হবে আর এখানেও একটা ট্রিপল বন্ড আছে তারপরে একটা ইথাইল হলো ঠিক আছে মানে এর বাইরে কার্বনের সংখ্যা যদি গুনি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে রিংয়ের বাইরে আমি রিংয়ে রিং কার্বনটাকে ধরে পাঁচটা কার্বন তা এই হয়ে গেল আমাদের ফাইনাল প্রোডাক্ট আমি এটাকে মুছে দিলাম ঠিক আছে কপি করে নাও তাহলে ই ওয়ান এবং ই এলিমিনেশন রিঅ্যাকশনের যে প্রবলেম সলভিং তার ফার্স্ট পার্টটা আজকে এই কুড়িখানা কোশ্চেন দিয়ে শেষ করলাম পরের ভিডিওতে আমি আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আসব এই প্রবলেম সলভিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে যদি সব কিছু বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটাতে আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা